আলহামদুলিল্লাহ। এখন আমি আজকে যেটা হচ্ছে আলোচনার বিষয় দেড় দুই ঘন্টার বিষয়, এখন কি 10 মিনিট নাকি? আচ্ছা আল্লাহ কবুল করে নিক এই সংক্ষিপ্ত সময়টা। আমি সংক্ষেপেই বলবো, ভাই আমার ভাই সবাই এক আত্মার ভাই আলহামদুলিল্লাহ, সব দায়ী ভাই। এই দায়ীদের কিছু বৈশিষ্ট্য বলার চেষ্টা করব, সময় কম আমাদের, একটু আমরা খেয়াল করি আলোচনা এই সময় একটু বাদ দিয়ে খেয়াল করি নিজেদের কিছু বৈশিষ্ট্য নিয়ে। আমরা বাড়িতে যাই, আমরা মাঠে ঘাটে ময়দানে দাওয়াতের কাজ করি, অনেক উপকার হবে। প্রথমে হচ্ছে একটা আয়াত আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলেছেন দায়ীদের ফজিলত, এই ব্যাপারটা মনে রাখলে, ব্যাপারটা মনে রাখলে নিজেদের নিজেরই উৎসাহ, দাওয়াতের কাছে উৎসাহ পাওয়া যাবে। সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলা আল্লাহ। এই যে শব্দটা, এটা কিন্তু কঠিন একটা, যে এর থেকে ওই ব্যক্তির কথার থেকে উত্তম কথা কি হতে পারে? তার মানে দায়ীর কথার আহ্বান যে করছে আল্লাহ এবং তার রাসূলের দিকে, তার থেকে উত্তম কথা আর নাই। যে আল্লাহ এবং তার রাসূলের দিকে ডাকে, যে কোরআন এবং হাদিসের দিকে ডাকে, তার থেকে উত্তম কথা নেই। যে তাওহীদের দিকে ডাকে, তার থেকে উত্তম কথা নেই। আর শুধু ডাকলেই হবে না, ডাকার সাথে সাথে কি করতে হবে? আমিলা সালিহা, ও আমিলা সালিহা, এই ব্যাপারটা মনে রাখতে হবে, সৎ আমল করতে হবে, ইবাদত করতে হবে। আমি মানুষদেরকে বলবো আর আমি করব না, এটা চলবে না। আর নিজেকে সবসময় কি করতে হবে? মুসলিম, আমি যে মুসলিমদের অন্তর্ভুক্ত। আচ্ছা আমি একটু প্রশ্ন করি আলেম ওলামা মতো, প্রশ্নটা দেখি কেমন হয়। ইসলাম অর্থ কি ভাই? ভাই কেমন যেন দেখলে, সবাই কি একমত? ইসলাম অর্থ কি? আত্মসমর্পণ করা। এই তো আলহামদুলিল্লাহ, সব আলেম ওলামা মতো, নাইলে বেশিরভাগ মানুষ কি বলে, কয় শান্তি না, খবরদার আত্মসমর্পণ করা। আমি কি বলতে চাচ্ছি আপনাদের বুঝতে পেরেছেন? আত্মসমর্পণ করা, ইন্নানি মিনাল মুসলিমিন, তার মানে হচ্ছে আমার নিজের কোনো চাওয়া নেই, নিজের কোনো পাওয়া নেই, নিজের কোনো আশা নেই, নিজের কোনো আকাঙ্ক্ষা নেই, দল নেই, মত নেই, কোনো কিছুই নেই, একমাত্র আল্লাহ যা বলেছেন, আল্লাহ রসুল যেটা বলেছেন, সেটাই আমার চাওয়া পাওয়া, সব কিছু ওইখানে নেই। এই ব্যাপারটা মনে রাখতে হবে, তার মানে নিজের কোনো মাতবাড়ি নেই, নিজের কোনো মাতবাড়ি নেই। আর যেহেতু যাই হোক, সময় যেহেতু কম, আমরা পয়েন্টে চলে যাই। এটা হচ্ছে আমরা ফজিলত পেলাম, এই ব্যাপারটা মনে রাখতে হবে যে আমরা যা কাজ করছি আলহামদুলিল্লাহ আল্লাহর প্রিয় পাত্রদের কাজটাই করছি। আল্লাহ আমাদেরকে পছন্দ করেছেন, আল্লাহ আমাদেরকে নিয়ে গর্ব করেছেন, আল্লাহ আমাদেরকে ফজিলত বলেছেন, আমাদের মর্যাদা বলেছেন আলহামদুলিল্লাহ। আমরা সবাই এক একজন দাঈল আল্লাহ, আর দাঈল আল্লাহ তো হতেই হবে, কেননা এটা আপনার আমার উপরে ফরজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বললেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, একটি আয়াত হলো তা পৌঁছে দাও, তার মানে আপনি নিজে জানবেন, চুপ করে থাকবেন হবে না, আপনি আল্লাহর কাছে ধরা খেয়ে যাবেন। আপনি যতটুক জেনেছেন সহি ততটুক আরেকজনকে জানিয়ে দেন, হয়তোবা হয়তোবা আপনি যা বুঝেছেন ওই লোকটা আরেকটু বেশি সুন্দর বুঝেছে, এবং লোকটা হয়তো তার দাওয়াতের কাজের মাধ্যমে ইসলামটা বেশি প্রচার করে দিয়েছে। তার মানে হচ্ছে আপনার কাছে ভিতরে জমা করে রাখবেন এটা না, আপনি আরেকজনকে দিবেন, ইসলামটা সে হয়তো আপনার থেকে ভালো প্রচার করবে, তা ইসলামের উপকার হবে, দিনের উপর উপকার হবে, শেষে গিয়ে আপনার উপকার হয়ে যাবে অবশ্যই। আর দাওয়াতের কাজ করতে হবে নিজের স্বার্থে। আপনি সমাজে ভালো কাজের আদেশ করবেন, মন্দ কাজের থেকে নিষেধ করবেন নিজের স্বার্থে, যাতে ভালোটা আপনি পান আর মন্দ থেকে আপনি, আপনার ফ্যামিলি, আপনার আত্মীয় স্বজন, ভাই বোন সবাই যাতে হেফাজত থাকে। এই জন্য মানুষদেরকে মন্দ কাজ থেকে আপনি কি করবেন, বাধা দিবেন বা নিষেধ করবেন। এটা সম্পূর্ণ হচ্ছে প্রথম হচ্ছে নিজের স্বার্থে কাজগুলো হয়। আমরা বলি কি ব্যাপার, আমার কি লাভ, ও নামাজ না পড়লে আমার কি, ও সিগারেট পান ধূমপান করলে আমার কি, ও বেদাত করলে আমার কি, শিরিক করলে আমার কি, না ও করলে তো আপনার আস্তে আস্তে আপনার ভবিষ্যৎ অন্ধকার, আপনার এরপরের যারা ভবিষ্যতে যারা আসছে তারা একটা পথভ্রষ্ট একটা জাতি পাবে, তাহলে শিরিক মুশরিক বেদাতি একটা জাতি পাবে, তাহলে আপনার তো সর্বনাশ। এই জন্য নিজেদের স্বার্থেই দাওয়াতের কাজ করতে হবে। দাওয়াতের কাজ করতে গেলে প্রথম যে ব্যাপারটা দেখতে হবে, আমরা একটু লক্ষ্য করি, সেটা হচ্ছে আল ইখলাস। ইবাদত কবুল হওয়ার শর্ত
এক নম্বরে যেটা ইখলাস একমাত্র একনিষ্ঠভাবে আল্লাহর জন্য করতে হবে দাওয়াতের কাজ কি কেন করতে হবে আল্লাহর জন্য করতে হবে দাওয়াতের কাজ করতে হবে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য না টাকা না সম্মান না ভাইরাল হওয়া এইগুলা টার্গেট না একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য করতে হবে ব্যাপারটা মনে রাখতে হবে কিন্তু আল্লাহর জন্য করলেই ব্যাপারটা কবুল হবে আল্লাহর সন্তুষ্টির জন্য করলে ব্যাপারটা কবুল হবে এইজন্য আমাদেরকে মনে রাখতে হবে আল্লাহ রাব্বুল আলামিন যেটা চান যে ইখলাস শুধুমাত্র আল্লাহর জন্য করা হোক আর যদি আল্লাহর জন্য না করা হয় এটা কবুল যোগ্য হবে না হাবা আমানসুরা হয়ে যাবে পুরো ধুলাবালির মতো উড়িয়ে দিবেন ছায়ের মতো ধুলাকণার মতো উড়িয়ে দিবেন এই ব্যাপারটা হবে না এইজন্য আমরা সব সময় চেষ্টা করব ইন্নামাল আমালু বিন্নিয়াত নিয়তটা আমি যেখানেই যাই যে অবস্থায় থাকি আমি দাওয়াতের কাজ করব আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করব আর আল্লাহর সন্তুষ্টির জন্য যদি কাজের চিন্তা করি তাহলে আমার কিন্তু মনে কষ্ট থাকবে না যদি আঘাত পাই মনে কষ্ট লাগবে না যদি আমাকে আশাজর ভাড়াটাও নাও দেয় তাও মনে কষ্ট লাগবে না ঠিক আছে যে আমি তো আল্লাহর জন্য করতে এসেছি এইজন্য ব্যাপারটা গ্রহণযোগ্য হবে বেশি আল্লাহর সন্তুষ্টির জন্য করতে গেলে এখন দ্বিতীয় হচ্ছে সবর ওয়াতাওয়াসাবিল হক ওয়াতাওয়াসাবিসসব ধৈর্য ধরতে হবে হক কথা বলতে হবে আর হক কথা বলার পরে যদি বিপদ আসে বিপদ আসলে সেখানে ধৈর্য ধারণ করতে হবে ব্যাপারটা মনে রাখতে হবে ভাই এরপরে আল ইলমু সহিহ সঠিক জ্ঞান অর্জন করতে হবে আমার ভাই তো রফিক বিন সাইদ যেভাবে ছন্দগুলো বলে গেল ওইখান থেকেও কিন্তু শিকার আছে মানে সঠিকটা ছাড়া বেদাতি শিরিক যুক্ত জ্ঞান অর্জন করে লাভ নাই কোরআন এবং সহিহ সুন্নাহর জ্ঞান অর্জন করতে হবে তাহলেই সেটা গ্রহণযোগ্য হবে এবং আল্লাহর কাছে কবুলযোগ্য হবে ব্যাপারটা মাথায় রাখতে হবে পুনা নম্বর দিয়ে আবার পাঠাইলো ঘ্রাণ বেরোয় গেছে দেখছি আমি শুনলাম মানে বোঝা যাচ্ছে যে ঘ্রাণ বেরোয়েছে আচ্ছা এখন আচ্ছা আমি শেষ করে দেবো অসুবিধা বিষয়গুলো সংক্ষেপে শেষ বুঝতে পেরেছি সবার ক্ষুদা লেগে গেছে আর একটা হচ্ছে আখলাক এই ব্যাপারটা কিন্তু আমরা দুর্বল আখলাক হতে হবে এই যে ডক্টর সাইফুল্লাহ স্যার তো বলে গেলেন ব্যাপারটা মনে রাখতে হবে যে আমাদের উত্তম আখলাক ছাড়া দায়ীর ওই প্রভাব পড়বে না দায়ীর কথা মানুষ শুনবে না আখলাকটা যদি আমার সুন্দর না হয় আখলাক সুন্দর করতে হবে নিজেকে কুদুয়া বানাতে হবে আদর্শ বানাতে হবে যাতে মানুষ আপনাকে কেননা সাদা জামায় ময়লা বেশি লাগে সাদা কাপড়ে ময়লা বেশি লাগে না তাহলে আপনি এত সাবধান থাকবেন কোন অনেক জায়েজ ব্যাপার আছে আপনি জায়েজের কাছেও যাবেন না যেই নিয়ে ইখতিলাফ আছে মতভেদ আছে যে না এই এই ব্যাপারটা নিয়ে কেউ বলছে হালাল কেউ বলছে হারাম আপনি ওইখান থেকে দূরে থাকবেন তাকে অবলম্বন করার চেষ্টা করবেন আর সর্বোপরি সৎ চরিত্র সৎ চরিত্রটা হচ্ছে আমি যেটা বলতে চাচ্ছি নিজেকে যদি সৎ চরিত্র রাখা যায় তাহলে সেই দাওয়াতের কাজের প্রভাব পড়বে একশো ভাগ পড়বে ইনশাআল্লাহ আর প্রতিশোধ নেওয়া যাবে না নিজেকে সবসময় চেষ্টা করতে হবে ওই যে আমরা একটা কথা শুনেছি না ছোটবেলায় যে এক এক গালে যদি একটা চর দেয় আর এক গাল তার পেটে দাও তা আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআনুল কারিম স্পষ্ট বলছেন যে যদি কেউ তোমার সঙ্গে দুর্ব্যবহার করে তুমি সুব্যবহার করো লোকটা কি হবে তখন অন্তরঙ্গ বন্ধু হয়ে যাবে অন্তরঙ্গ বন্ধু হয়ে যাবে তার মানে কেউ যদি আপনার সাথে দুর্ব্যবহার করে আপনি উঠে পড়ে লাগবেন না প্রতিবাদ করতেই হবে আমার বিরুদ্ধে একজনকে কেউ পোস্ট করেছে আমাকে ও ছোট করেছে বা উল্টা পাল্টা বলেছে এইবার আমি আরো সাইজ করে দিয়ে দিছি দিয়েছি সাইজ করে কি লেখা লেখলাম রে না এগুলো ভালো না প্রতিশোধ নেওয়াটা কিন্তু ভালো কাজ না প্রতিশোধ নেওয়াটা নিতে পারে আপনার অধিকার আছে কিন্তু প্রতিশোধ না দিয়ে নেওয়াটা উত্তম তাহলে আপনার একটা ফিল হয়ে যাবে মানুষ আপনাকে ভালোবাসবে আপনি যদি ছেড়ে দেন আপনি যদি ক্ষমা করে দেন নবী রসুলরা নবী রসুলদের কাছে আসে ফেরেশতা আসছে দেই প্রতিশোধ নিয়ে মা না ওরা তো জানে না ওরা জানে না এই জন্য করেছে বেদাতিরা জানে না যারা জাহেল তারা তো জানেন আপনি তো অনেক কিছু জানেন আপনি কোরআন হাদিস জানেন তা আপনাকে ধৈর্য ধরতে নিষেধ করেছে
প্রতিশোধের থেকে দূরে থাকা লাগবে মানে পারতপক্ষে প্রতিশোধ নেওয়া যাবে না মনে রাখতে হবে আর দ্বিতীয় হচ্ছে আত্তাওয়াদু নম্র ভদ্র নম্র ভদ্র পতি এই এখান থেকে প্রতিশোধের পরে সিরিয়ালে আসছে যে আপনি প্রতিশোধ নিচ্ছেন না তার মানে আপনি নম্র ভদ্র এই জন্য প্রতিশোধ নিচ্ছেন না তার মানে নম্রতার শেষ পর্যায়ে চলে যেতে হবে আর যে নম্র থাকে আল্লাহ তাকে সম্মানিত করেন এটি স্পষ্ট হাদিস যে আল্লাহর জন্য নম্র হয় মান তাওয়াদা লিল্লাহি রাফাহুল্লাহ যে আল্লাহর জন্য নম্র হয় আল্লাহ তাকে কি করেন উঁচুতে উঠিয়ে দেন তার মানে সম্মানিত করেন এই জন্য নম্রতার এর বাইরে কিছু নাই নম্রতা 100 ভাগ নম্রতা করতে হবে আর যাদেরকে আপনি দাওয়াত দিবেন তাদের জন্য শুভকামনা করতে হবে তাহাজ্জুদের সময় উঠে চোখের পানি ফেলে বলতে হবে আল্লাহ এই কওমটাকে হেদায়েত দিয়ে দাও খাস করে নাম দরুদের বলবেন যাদের আপনি মনে করছেন যে লোকটা বেদাতী বা শিরিকি বা এরকম কিছু আল্লাহ লোকটাকে হেদায়েত দিয়ে দাও আল্লাহ রাসূল হেদায়েত দোয়া করেছেন না আবু জাহেলের জন্য আর উমর দালের জন্য আল্লাহ হেদায়েত দিয়ে কি উপকারটা হয়েছে ইসলামের উমর দালের আসার পরে পুরো পরিবেশটা পরিবর্তন হয়ে গেল পুরো সিন পরিবর্তন হয়ে গেল তার মানে আপনি বদদোয়া না করে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ লোকটাকে হেদায়েত দিয়ে দাও আল্লাহ লোকটাকে দিয়ে ইসলামের উপকার করে দাও আল্লাহ কষ্ট করো তাহলে কি হবে আর লাস্টে যেটা মাসকারেটটা দোয়ার আবেদন আসছে টাকা পয়সা আছে নাকি দোয়ার আবেদন এখন সেটা হচ্ছে সেটা হচ্ছে ওই আমি বলছি সবাই কিন্তু দায়ী আলহামদুলিল্লাহ সবাই কোন জায়গার প্রধান বক্তা কোন জায়গার দ্বিতীয় বক্তা কোন জায়গার তৃতীয় বক্তা আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে এই ভাইগুলো আমাদের দাওয়াতের কাজ করে একটা বড় একটা অংশ আজকে এসেছে আলহামদুলিল্লাহ যেটা ভাই আপনাদের কাছে আমি বলছি একটু কানের দিক দিয়ে শোনেন এই যে টাকা পয়সার মালিক কে টাকা পয়সার মালিক কে আল্লাহ আপনার জন্য যা লেখা আছে আপনি তার থেকে বেশি পাবেন আপনি সারা পৃথিবী চেষ্টা করলে আপনি পাবেন আর যা পাবেন যা লেখা আছে তা পাবেন কিন্তু আর যা লেখা নেই সেটা কি পাবেন না পাবেন না তাহলে দাওয়াতের কাজ করতে গিয়ে যে কষ্টটা লাগে মানে শুনলে মাঝে মাঝে কিছু কথা শুনলে কষ্ট লাগে ফোন দিয়ে বলছে ভাই অমুক বক্তাকে আপনার খুব পরিচিত অমুক বক্তাকে ফোন দিলাম কয় 30,000-এর নিচে যাওয়া যাবে না অমুককে ফোন দিছিলাম শায়েখ আমরা তো মাহফিল করতে চাচ্ছি অমুক হুজুরকে অনেক শায়েখকে ফোন দিলাম 25-এর নিচে যাবে না আর একজন বলে 60-এর নিচে যাবে না এইগুলো গর্হিত কাজ আপনি করবেন আল্লাহর জন্য আপনি দাওয়াতের কাজ করবেন আল্লাহর জন্য টাকা পয়সার জন্য যদি করেন তাহলে তো কত কাজ আছে আপনি এখানে আসছেন কেন আপনি কি করবেন আসা যাওয়ার ভাড়া পকেটে নিয়ে যাবেন ওদের কাছে চেতে যাবেন কেন আপনি ওরা যদি ঠকায় থাকে ওরা আল্লাহর কাছে জবাব দিবে ওরা যদি ঠকায় ওরা জবাব দিবে আপনি কেন চেয়ে পরিবেশটা নষ্ট করবেন এই জন্য এই সিস্টেমটা নাই ইত্তাবিউ ওয়াজা من أقصى المدينة رجل يسعى قال يا قوم اتبعوا المرسلين اتبعوا من لا يسألكم أجرا فهم مهتدون وهم مهتدون এইখানে সূরা ইয়াসিনে স্পষ্ট স্পষ্ট যে তারা বলছে ওই একজন লোক যে দৌড়ায় আসলো শেষ এক মিনিটে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ হ্যাঁ ইনশাআল্লাহ একটা লোক দৌড়ায় এসে বলছে তোমরা নবীদের এই যে নবী যারা আল্লাহর পক্ষ থেকে যারা নবী রসুল আসছে তাদের অনুসরণ করো তিনজন ব্যক্তির কথা বলছে তাদের অনুসরণ করো যারা তোমাদের কাছে কোনো বিনিময় চায় না আপনারা ঘোষণা করে দিবেন আমার এই যে সিনিয়র ভাই আব্দুল্লাহ সুন্দর একটা মাঝে মাঝে পোস্ট দেয় ওর দেখা দেখে আমার আব্দুর রাশেদও দিয়েছে আমার খুব ভালো লাগে আলহামদুলিল্লাহ খবরদার টাকা পয়সার কথা জিজ্ঞেস করলাম মাহফিলে দাওয়াত দিবেন না আমাকে সুন্দর কথা এটা এইভাবে ঘোষণা করে দিবেন আরে টাকা পয়সার আল্লাহ আপনাকে বড় লোক বানাই দিবে আল্লাহ আপনাকে বড় লোক বানাই দিবে এই জন্য এই ব্যাপারটার থেকে দূরে থাকবেন দেখবেন দাওয়াতটা গ্রহণযোগ্য হবে আল্লাহর কাছে হবে এবং মানুষের কাছে গ্রহণযোগ্য হবে রব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন রব্বুল আলামিন এই ওয়েব টেলিভিশনকে টিভিকে আল্লাহ রব্বুল আলামিন কবুল করে নিন রব্বুল আলামিন এদের ওদেরকে তৌফিক দান করুন যারা দায়িত্বে আছে যে সবসময় যাতে ভালো প্রচার করতে পারে ভালো আল্লাহর সন্তুষ্টির জন্য ইখলাসের সাথে যাতে সহি সুন্না প্রচার করতে পারে রব্বুল আলামিন তৌফিক দান করুন
রব্বুল আলামিন আমাদের এই ভাইদেরকে কবুল করে নেন যারা দেখছেন শুনছেন তাদেরকে রব্বুল আলামিন কবুল করুন কোরআন এবং হাদিসের পথে কবুল করে নেন ইয়া রব্বানা আলামিন রব্বানা লা তারুদ্দানা খাইবিন سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته شب سيدي بشي دي سي عمر شب سيدي 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 شب